This concern. রেকর্ডিং চালু করলাম, ব্যাস। আচ্ছা, আমি আগে আমার ইয়া করি তাহলে, যে বললাম যে মানে ওটা নতুন করে সেট আপ করার জন্য ফুললি মনে করি কি করা লাগবে, আর নতুন করে সেট আপ দিতে হবে আর কি। আমার আগে সেট আপ করা ছিল, আমি আনইনস্টল করেছিলাম ফাইলগুলোকে, ভাবলাম যে হয়তো হয়ে যাবে আনইনস্টল করলে, আবার নতুন করে ইনস্টল করবো তারপরে আবার চাবে, কিন্তু চাই নাই। হ্যাঁ, আগে সেট আপটা রেখে দিছে ওরা, ভিতরে ভিতরে রেখে দিছে। এখন এই যে আমার নতুন উইন্ডোজটা ওপেন করি, ভার্চুয়াল উইন্ডোজ আর কি এটা বলা যায়। আমি যেখানে গেলাম, তারপরে আমার নিউ উইন্ডোজ, এই যে পাওয়ার অন করলাম, আমার উইন্ডোজ ওপেন হয়ে যাবে এখন। ডান, ফুল স্ক্রিন ভিউ, আল্ট্রা ভিএমআর ভিউ, এক্সক্লুসিভ মোড। আচ্ছা, এই যে আমার উইন্ডোজ ওপেন হচ্ছে, বুঝলে? এ যা কেন, কি হয়েছে ভাই? আস্তে সেট করো একটু, মানে হ্যাং করছে কম্পিউটার নাকি? মনে হচ্ছে লোডিং নিতে নিতে থেমে গেল। এই উইন্ডোজ ঠিক আছে, বাট এই উইন্ডোজটা একটু, এতক্ষণ তো ভালোই ওপেন ওপেন হয়েছে, আমি তো এর আগে কয়েকবার ওপেন করছি। কয়েকবার ওপেন করছেন যেন লজ্জা পাইছে। চলে আসছে মনে হয়, চলে আসবে। আচ্ছা, আবার ওপেন করে দেখি, এই চলে আসছে, ভাগ্য ভালো, ওপেন করতে চাইছি, চলে আসছে। এক্সক্লুসিভ মোড দিলাম, খালি ঘোরে আর ঘোরে, ঘোরে আর ঘোরে। ওকে, ডান চলে আসছে, এখানে নেট আছে তো। আচ্ছা, প্রথমে ইয়া করবো। হ্যাঁ, আমাদের যে গিটহাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এর আগের দিন, গুগল ক্রোমটা ওপেন করি। ও আল্লাহ, আচ্ছা জিনিস পাইলাম রে। এর আগে খুব ভালোভাবে কাজ করলো, একদম ফ্রি ছিল।
GitHub আচ্ছা গিটহাব আচ্ছা গিটহাবে গেলাম সার্চ দিলাম আমার গিটহাবটা লগ ইন করবো আর কি এর আগে একদিন একটা অ্যাকাউন্ট খুলেছিলাম না ওটা লগ ইন করবো জাস্ট কিছুই না আমাদের ওয়েবসাইটে কাজ এটুকুই আমাদের সাইন ইন করবো জিমেল ছিল অরিজিনাল ফেক আইডি 900@gmail.com আমাদের পাসওয়ার্ডও সেম ছিল অরিজিনাল এটা ওটাই পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলাম সাইন ইন চলে আচ্ছা আচ্ছা যেগুলো করেছিলাম এর আগে সবগুলো বাদ দিয়ে দিলাম হ্যাঁ আমি নিউ করে আবার একটা রিপোজিটরি খুলবো হ্যাঁ নিউ এইখান থেকে রিপোজিটরির নাম দিলাম ফাস্ট আচ্ছা ফাস্ট ওয়েব টেস্ট TSST ফাস্ট ওয়েব টেস্ট নামে একটা দিলাম হ্যাঁ এই নামে একটা রিপোজিটরি খুললাম আর কি পাবলিক থাকলে এগুলো আমরা চেঞ্জ করলাম না ডাইরেক্ট ক্রিয়েট রিপোজিটরি দিয়ে গেলাম আচ্ছা এইভাবে পেজটা থাক আমরা প্রজেক্টটা মিনিমাইজ করে রাখি এর কাজ আপাতত শেষ এখন আমরা এখানে ফাইলের মধ্যে ফোল্ডারটা ওপেন করলাম কখন ওপেন হবে আল্লাহ জানে আচ্ছা ওপেন হয়ে গেছে আচ্ছা আমরা এখানে আপাতত ভিএস কোডটা ওপেন করবো ভিএস কোড আর কিটটা ইনস্টল দেবো আর কি তোমার নতুন উইন্ডোজ তো কিছুই করা নাই ইনস্টল তো মেবি সময় বেশি নেবে না টুক করে হয়ে যাওয়ার কথা ডাউনলোড সব করাই আছে সব ইনস্টলটা হয়ে যাবে আমরা এট এ টাইম দুইটা ইনস্টল দিয়ে দিই একসাথে গিট আর ভিএস কোড গিট চলে আসছে ভিএস কোড এটাও চলে আসছে ফোল্ডারটা হিডেন নাই করে দিলাম নেক্সট নেক্সট ক্রিয়েট ডেস্কটপ আইকন নেক্সট আচ্ছা ডিটা যাই নেক্সট এগুলো যাই আছে ওভাবে রেখে দেবো আমি নেক্সট অনেকগুলো রিকোয়ারমেন্ট নিচ্ছে ও মা আমাদের দুইটা একসাথে ইনস্টল চলে এটা ইনস্টল চলতেছে আচ্ছা এবার আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব যে ফোল্ডারের মধ্যে আমার ফাইলগুলো রাখবো হ্যাঁ এখানে সাপোজ একটা ফোল্ডারের নাম দিলাম ফোল্ডার কি দেবো থাকলো কিছু একটা আমাদের নাম থাকলো ফোল্ডারে থাকলো ফোল্ডার যে কোনো নাম দিতে পারি আমি ফোল্ডারে দিয়ে রাখলাম জাস্ট দেখার জন্য আচ্ছা ওটাকে ইনস্টল হয়ে যাক তাহলে ভালো হবে আর কি আমাদের কিন্তু ওই যে আমরা ইয়াদে করতেছি ভিএস কোড যে কাজ করতেছি এগুলো কিন্তু ভিএস কোড না করে যে কোনো এডিটর দিয়ে করা যায় আর কি আচ্ছা ওটা আমরা একটু পর দেখাবো হ্যাঁ যে ভিএস কোড ছাড়াও অন্যভাবে করা যায় সিস্টেম আছে আমাদের লঞ্চ করব ভিএস কোড ইনস্টল কমপ্লিট এত সময় নাই কেন আচ্ছা আমাদের ভেজ কোড চলে আসলো অনেক কষ্ট কষ্ট করে আসছে আমরা এখানে এবার কন্ট্রোল এন চাপ দিয়ে আমি দু হ্যাঁ নিউ একটা ফাইল ক্রিয়েট করার জন্য ভিএস কোড দিয়ে
আচ্ছা আমরা এই ফোল্ডারটাকে ওপেন করে দিলাম, ফোল্ডারটা ড্রাগ করে এখানে টেনে দিলাম, ছেড়ে দিছি। আচ্ছা আই এই ফোল্ডার ধরলাম, এখানে টেনে দিলাম, কপি। আচ্ছা ফোল্ডারটা ওপেন হলো, ওই ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করবো, ওয়েলকাম কেটে দিলাম, এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করবো। হ্যাঁ ফাইলের নাম দিলাম INDEX index.html, শিফট চেপে স্ট্রাকচারটা নিয়ে আসলাম স্ক্রিনশট দিয়ে, তারপরে ট্যাব প্রেস করলাম, আবার ট্যাব নেই না নাকি, চলে আসছে। এইখানে আমি লিখলাম গিট হাব টেস্ট, গিট কই আসলো, টিএসটি, গিট টেস্ট দিলাম, আর কিছু লিখলাম না। আর ভিতরে একটা এইচ অন ট্যাগ দিয়ে দিই, এইচ অন ট্যাগ দিলাম, গিট কানেক্ট কানেক্ট গিট কানেক্ট। হ্যাঁ এবার যদি দেখি আমরা ভিতরে পেজটা পাবো, এই সেই পেজ, মানে পেজটা বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এই সেই পেজ নতুন উইন্ডোজ জন্য অন্য একটা ব্রাউজার দিয়ে ওপেন করা আছে আর কি, আমরা এটাকে গুগল ক্রোম দিয়ে করবো। হ্যাঁ গুগল ক্রোমটা এইসব দেখে ভালো লাগে, গুগল ক্রোম দিলাম, এটার ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। এবার এই যে আমাদের গিট কানেক্ট নামে একটা এইচ অন ট্যাগ আছে, আর জাস্ট টাইটেল দিচ্ছি ফাঁকা একদম, আমরা এর সাথে এর কানেক্ট করবো। হ্যাঁ এখন আমাদের যে গিট যদি ইনস্টল হয়ে যায়, আর একটু আছে ম্যাচ করে রাখি, ইনস্টল কি হয়ে গেলো? আচ্ছা কমপ্লিট ইনস্টল, রিলিজ নোট লাগবো না আমার, ফিনিশ। আমি যে চেক যদি করি যে ইনস্টল গিটটা ইনস্টল হইলো কিনা সাকসেসফুলি, ধর CMD, তারপর টাইপ করব গিট ড্যাশ ড্যাশ VERSION ভার্সন। আচ্ছা দেখছি যে আমাদের গিটটা ইনস্টল হয়েছে সাকসেসফুল ভাবে, ভার্সনটা বলে দিয়েছে আমাদের 2.9.2 উইন্ডোজের জন্য ভার্সনটা আর কি। এখন আমরা ভিএস কোডে যাবো, আবার যে টার্মিনাল লেখা আছে। হ্যাঁ লিখে গেলে কোনো অনেক ছোটো লাগে নাকি? আচ্ছা এইভাবে এইভাবে দেখাচ্ছে। হ্যাঁ এই যে আমাদের টার্মিনাল, নিউ টার্মিনাল, দেন আচ্ছা টার্মিনাল ক্লিক করছি, কিছু একটা হবে মনে হয়, একটু সময় নিচ্ছে নাকি? ও সরি টার্মিনালটা যে নিচে আমাদের ওপেন হয়ে গেছে। স্যার এমনি ভিজুয়াল স্টুডিও তো টার্মিনাল আছে, ব্র্যাকেটে তো টার্মিনাল নাই, ওটা কি করব? আমি তো ওটা বললাম যে আমি আস্তে আস্তে দেখাবো, হ্যাঁ মানে যে আমার ব্র্যাকেট দিয়ে কিভাবে করব আর কি, ঠিক আছে। আচ্ছা এখানে আমি যে পাওয়ারে যাবো, আমরা পাওয়ারে এখানে যদি ক্লিক করি, এটা আগের দিন দেখাইছিলাম কিছুটা, আচ্ছা একটু জুম করছিলাম, ভারী হচ্ছে। আচ্ছা পাওয়ারে আমরা ক্লিক করলাম, হ্যাঁ এই যে সিলেক্ট ডিফল্ট সেল লেখা আছে, এরপর আমরা ডাউন অ্যারোটা ক্লিক করে গিট ব্যাশে নিয়ে আসবো আর কি, যে গিট ব্যাশ এখানে আমরা ক্লিক করি, এটা আবার কেটে দেবো আমরা, কেটে দিয়ে এটা কেটে দিলাম, আবার টার্মিনাল লিখি, আবার নিউ টার্মিনাল করবো, দেন দেখবো যেখানে ব্যাশটা চলে আসছে কেমন। আচ্ছা একটু সময় নেবে, এই যে আমাদের চলে আসছে, ফোল্ডারটা ওপেন হয়ে গেছে, যে ফোল্ডারের নাম ছিল কি ফোল্ডার, আমরা একটা ফোল্ডার নামে ফোল্ডার ক্রিয়েট করলাম না, এই সেই ফোল্ডারটা চলে আসছে আমাদের, কানেক্ট হয়ে গেছে আর কি। এখন আমরা এখানেও ভার্সন চেক করতে পারি, তো ভার্সন চেক না করে আমরা ডাইরেক্ট
ওয়েবসাইট থেকে ওগুলো কপি করে নিয়ে আসবো, বলেছিলাম যে কপি পেস্ট করে দিতে হবে মানে প্রথমগুলো আর কি। আচ্ছা আমরা প্রথমে ইকোটা কপি করব, এই প্রথম লাইনটা কন্ট্রোল সি, কপি হলো কি কপি পেস্ট করলাম এন্টার, দেন আবার গেট আইএনআইটি এটা কপি করলাম, গেট ইনিশিয়ালাইজেশন করলাম আর কি, এটা দিলাম। আচ্ছা এটা আমরা একটু বড় করে দিই, আমাদের উপরে এখন কাজ নাই তেমন, আমাদের নিচেই কাজ। আচ্ছা বড় করে দিলাম। আচ্ছা এরপর এই দেখো গিটের কিন্তু প্রথমে কি হয়, কিছু ব্রাঞ্চ থাকে না, মানে ব্রাঞ্চের কাজগুলো পরে দেখবো, তবে এটা শুনে রাখি যে প্রথমে মাস্টার ব্রাঞ্চ নিয়ে ওরা কাজ করে, মানে ডিফল্টটাকে মাস্টার হিসেবে ধরে রাখে। এখন আমরা মাস্টার ব্রাঞ্চের আন্ডারে কাজ করতেছি। হ্যাঁ তারপরে আবার যদি আমরা গিট অ্যাড রেডমি যে কোনো একটা ফাইলকে রিডমি করতেছে আর কি। আচ্ছা এখানে আমরা দেখবো যে একটা ফাইল কিন্তু নতুনভাবে ক্রিয়েট হয়েছে, আমরা ক্রিয়েট করি নাই, ফোল্ডারের মধ্যে এই যে একটা রেডমি নামে ফাইল ক্রিয়েট হয়েছে। হ্যাঁ এটা ক্রিয়েট কীভাবে হলো, এই যে আমরা এখানে ইকো করলাম না, ইকো করলাম যে আমাদের ইকো করলাম কি, আমাদের এই লেখাটা ইকো করলাম মানে প্রিন্ট করলাম মানে লিখে দিলাম কোথাও, কোথায় লিখলাম একটা ফাইল ক্রিয়েট করলো, রেডমি ডট এম ডি নামে একটা ফাইল ক্রিয়েট করলো, ওর মধ্যে ওই লেখাটা লিখলো। আমরা এই যে দেখি ওপেন যদি করি, ওপেন করার সিস্টেম এখান থেকে ওপেন ওই, আমরা দেখি কিস ওপেন করা যায়, মোর অ্যাপস নোট প্যাডে যদি আমরা ওপেন করি তাহলে দেখবো এই আমাদের এই লেখাটুকু লেখা আছে, হ্যাজ ফার্স্ট ওয়েবসাইট ফ্ল্যাশ স্ল্যাশ ফার্স্ট ওয়েবসাইট লেখা আছে, ড্যাশ ফার্স্ট ওয়েবসাইট আর কি। ওই সেম লেখাটা এই এখানে কপি করছে, যে এই লেখাটা ইকো করছে এই ফাইলের মধ্যে, ওই জন্য নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এবার আমরা ওয়েবসাইটে যেটা কপি করলাম এই যে গেট অ্যাড রেডমি ডট, মানে ওই ফাইলটাকে আমরা অ্যাড করছি, কিসে অ্যাড করছি ওই ফাইলের মধ্যে। হ্যাঁ এই যে ফাইলটা অ্যাড করলাম। আচ্ছা এবার অ্যাড করার পর অ্যাড করলাম মানে ও ফাইলটাকে আমরা দিয়ে পাঠাচ্ছি, আপাতত কিছু দিয়ে পাঠাচ্ছি না, মানে এটার সাথে শুধু এই ফাইলটাকে দিয়ে পাঠাচ্ছি আমরা। আচ্ছা পরে দেখছি আমরা একটু ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ এটা গিট যদি কমিট করি আবার একটা মেসেজ দিই আর কি, সেটা দিলাম আমি, মেসেজটা একটু চেঞ্জ করবো, মেসেজটা লিখে দিলাম। আচ্ছা এখানে দিলাম কি, সাপোজ আমি দিলাম যে রেডমি ডট এম ডি ফাইল অ্যাডেড করলাম, ঠিক আছে এই ফাইলটা অ্যাড করলাম, একটা মেসেজ দিলাম, এই ফাইলটা আমি অ্যাড করলাম। আচ্ছা এখানে একটা ইরর দেখালো, ইরর বলতে ইরর ঠিক ইরর না, সেটা এরকম হচ্ছে মানে আমি কে জানতে চাচ্ছি যে আমি যে ওয়েবসাইটের সাথে অ্যাড করবো ওয়েবসাইটটিকে আসলে আমার না অন্য কারো, মানে আমি যদি আমার হয় তাহলে আমাকে দুটা ইনফরমেশান এখানে দিতে বলেছে। এক হলো এই যে আমাকে কনফিগ করতে বলেছে আমার জিমেলটা দিতে বলেছে, যে কোন জিমেল দিয়ে বা কোন ইমেল দিয়ে আমার গিটহাবটা খোলা আছে, আরেকটা দিতে বলেছে আমার কি ইউজার নেম দেওয়া আছে। আর আমি যদি ফুল লাইনটা কপি করি, ফুল লাইনটা কপি করবো, হ্যাঁ ফুল লাইনটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, আবার পেস্ট করলাম, দেখা যাচ্ছে না মনে হয় নিচে চলে গেছে না, যাই হোক ও সরি আমার একটা ভুল হলো। আচ্ছা ও প্যানেলটা আমরা আবার কপি করি, যেহেতু আমাদের জিমেল ওটা ছিল না আর কি, আমরা নিয়ে এলাম, জিমেলটা চেঞ্জ করবো। হ্যাঁ আমাদের জিমেল ছিল কি, আমি ভুল করে অরিজিনাল ফেক আইডি 900@gmail.com অরিজিনাল ফেক আইডি 900@gmail.com দিলাম। হ্যাঁ এই জিমেলটা দিলাম। এরপরে আমাদের আমাদের এই লাইনটা কপি করবো, গিট কনফিগ গ্লোবাল ইউজার নেম, মানে ইউজার নেমটা আমাকে দিতে হবে, আমি পেস্ট করলাম, দেন আমি ইউজার নেমটা আমার কী ছিল ইউজার নেমটা কপি করে নিয়ে আসবো। আল্লাহ সব কেটে গেল, যে সব কেটে দিতে হবে উপায় নাই, আবার পেস্ট করলাম। আচ্ছা ইউজার নেমটা কী ছিল আমি দেখি, ইউজার নেমটা আমার লিখা ছিল এইটা, যদি আমি হিরো লিখতে গিয়েছিলাম বাট হিরোটা আমাদের লিখা ভুল হয়েছে, ওখানে হির হয়ে গেছে, আমাদের ইউজার নেমটা কপি করলাম, ইউজার নেমটা যেখানে পেস্ট করে দিই। আচ্ছা পেস্ট করছি, অটোমেটিক নিয়ে নিছে, হ্যাঁ ডাইরেক্টরি ব্যাসে ডাইরেক্টরি, আচ্ছা এটা নিল। আচ্ছা এবার দেখো আমরা কিন্তু এই লাইনটার কাজ করতে যাচ্ছিলাম আর কি, যে কমিট করতে যাচ্ছিলাম, কমিটটা কিন্তু নেয় নাই, মানে কমিটটা নেওয়ার সময় কমিটের জন্য আমি দিয়েছিলাম আর কি, তখন ওরা বলছে যে তুমি আগে তোমার ইমেল অ্যাড্রেস আর ইউজার নেমটা দাও, এই যে কমিটটা দিয়েছিলাম না
তারপরে এখানে আমাকে বলা হলো এই যে কমিটটা দিলাম আর কি, কমিটটা তখন বলা ছিল যে আমাদের অথরটা আইডেন্টি মানে আইডেন্টি করতে চাচ্ছিল, মানে এই কমিটটা আমাকে আবার করা লাগবে, মানে কমিটটা আমাদের ফুল কমপ্লিট করা হয় নাই। তো কমিটটা আমি দিলাম আর কি, কমিট করলাম, কপি করলাম আর কি, দিয়ে আমি নিচে গেলাম, আবার দিলাম, এবার ইন্টারপ্রেস করলাম। হ্যাঁ, একটা ফাইল কিন্তু আমার কমিট হয়েছে। আচ্ছা, এবার যেটা আমার কাজ, ওই কাজটা হলো আমাকে ওখানে গিয়ে আমাকে এই যে এখানে বলছে যে আমাদের আমাদের ব্রাঞ্চটা আমাদের চেঞ্জ করতে বলছে, মানে আমাদের মাস্টার ব্রাঞ্চ থেকে আমাদের মেন ব্রাঞ্চে কনভার্ট করতে বলছে। এটা গিটে রিসেন্ট অ্যাড করছে, আগে এটা ছিল না। হ্যাঁ, তো মাস্টার ব্রাঞ্চটা আমরা অ্যাড করে দিচ্ছি, মানে যেখানে দেখো ওখানে লেখা আছে মাস্টার লেখা আছে, এখন এই জায়গাতে আমাদের মেন ব্রাঞ্চ হয়ে যাবে। আমরা যেটা আপনি যদি ক্লিক করি তাহলে দেখবো এখানে মেন হয়ে গেছে, মানে মাস্টার ব্রাঞ্চ থেকে মেন ব্রাঞ্চে কনভার্ট হয়ে গেছে। এরপর আমরা এই গিটের ইউআরএলটা কপি করব, তারপর আরেকটা কপি আছে আমরা কপি করবো, এটা পেস্ট করলাম, দিয়ে ইন্টারপ্রেস করলাম। এরপর আমাদের আচ্ছা, এবার আমরা যদি পেজটা রিফ্রেশ দিয়ে দেখি তাহলে দেখবো যে পেজে কিছু চেঞ্জ হয় না। হ্যাঁ, পেজ যেমন ছিল তেমনই আছে আমাদের, মানে এখনো এর সাথে কোনো কানেকশন পাই নাই। আমাদের শেষের একটা লাইন আছে এইটা, এটাকে বলে পুশ করতেছি আমি আর কি, আমার ওখান থেকে এই জায়গাতে পুশ করি নাই এখনো। যদি পুশ যদি করে দিই প্রথমকার, শুধু কিছু কিছু বিষয় আছে যে শুধু কোডগুলো প্রথমেই আমাদের অ্যাড করার সময় লাগে, মানে দ্বিতীয়বার দ্বিতীয়বার লাগে না, পরবর্তীতে আমাদের এই কাজগুলো লাগে না, একটু সময় নেবে এখানে হয়তো, কারণ দিয়ে পাঠাচ্ছে ফাইলগুলো, যদি ফাইল তেমন কিছু নাই, তারপরও যদি উইন্ডোজ হেভি উইন্ডোজ চলতে একটু ভারী হয়ে গেছে হয়তো। আচ্ছা, এখানে আমাকে বলতেছে যে আমাকে এই যে ব্রাউজারে আমাকে সুইট করতে বলতেছে, এখানে আমার একটা পপ আপ দিল গিটহাব থেকে সাইন ইন করতে বলছে, আমি এখানে ক্লিক করবো। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, দিয়ে আমাকে ব্রাউজারে নিয়ে যাবে, ব্রাউজার এই যে ব্রাউজারে চলে গেছে। আচ্ছা, কোন ক্রোম দিয়ে ওপেন করব না কোন অ্যাপ দিয়ে জিজ্ঞাসা করছে। আচ্ছা, আমি ক্রোম দিলাম, দিয়ে ওপেন করলাম। আচ্ছা, এবার এটা কেটে দিলে সমস্যা নেই, আমাদের এটা কেটে দেবো। এখন এখানে যদি আমি দেখি, এই যে আমাদের তিনটা ফাইল 100% আপলোড হয়ে গেছে, তিনটা ফাইল বলতে কি ফাইল ছিল একটাই। আচ্ছা, এই যে আমাদের ফাইলটা চলে গেছে। হ্যাঁ, এই যে এখানে বলছে যে নিউ ব্রাঞ্চ মেনে আমাদের কনভার্ট হয়ে গেল ফাইলগুলো। এখন আমরা যদি পেজটা যদি রিফ্রেশ করি আমাদের এই পেজ, এই পেজটা গিটহাবের পেজটা, তাহলে আমি যদি রিফ্রেশ দিলাম এখানে দেখবো শুধু আমাদের একটা ফাইল চলে আসছে এখানে, যে রিডমি ডট এমডি, এই ফাইলটা আমাদের অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমাদের এই ফাইলটা শুধু অ্যাড হয়েছে, এই ফাইলের মধ্যে কী লেখা আছে কিছু লেখা নাই, জাস্ট সিম্পলভাবে যেটা লেখা থাকার কথা এই যে। আচ্ছা, ফাইলটা ওপেন করার দরকার নাই, র র করে দেখা যাবে। আচ্ছা, বিষয় হলো কি যে আমাদের যে ফাইলটা নিয়ে কাজ, যে ফাইলটা পাঠানো ওই ফাইলটা শুধু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, মানে কিটার সাথে আমাদের কানেকশানটা হয়ে গেছে অ্যাকচুয়ালি, আমাদের এইটা ছিল না, ওয়েব টেস্ট এই রিপোজিটরি ছিল, রিপোজিটরি এই যে মেন ব্রাঞ্চ, এইগুলোকে ব্রাঞ্চ বলা হয়, এই যে ব্রাঞ্চের মধ্যে কাজ করছে। আর এই যে আমাদের একটা কমিট করছে, কমিটটা কি আমি যদি নতুন একটা ট্যাবে যদি দেখি তাহলে দেখতে পাবো মেনের মধ্যে কমিট করছে। আচ্ছা, কমিট ছিল এটা আমার, এই যে কমিটটা দেখাচ্ছে, কমিটটা এই যে কমিট দেখাচ্ছে রিডমি ডট এমডি ফাইল অ্যাডেড, মানে এইটাও আমার কমিট করেছিলাম প্রথমে। এখন মনে, এখন সাপোজ আমার দরকার হতে পারে যে আমার এই ফাইলটা কিন্তু এখন কমিট হয় নাই, সাপোজ দেখাচ্ছি আমাদের ফোল্ডার যদি যাই, এই ফোল্ডারটা আমাদের ইন্ডেক্স ফাইলটা কিন্তু এখনও কমিট হয় না। হ্যাঁ, মানে আমি গিটে কিন্তু দিয়ে পাঠাই নাই বা দিয়ে পাঠাতে পারি নাই। সাপোজ আমি এখানে একটা স্ক্রিনশট নিই। হ্যাঁ, স্ক্রিনশট নো, আচ্ছা স্ক্রিনশটটা এখান থেকে হবে না, এসএন ক্লিক করব, এসএন এসএন টুল থেকে স্ন্যাপিং টুল, এটা থেকে একটা স্ক্রিনশট নেবো একটা পিকচার করার জন্য আর কি। আমাদের এখানে কোনো ফটো নাই, সাপোজ এই পিকচারটা নিলাম, তারপর আমি পিকচারটা সেভ করে দেবো, সেভ, পিকচারটা সেভ হবে কোথায়, পিকচার ফোল্ডারের মধ্যে, একটা সেভ করলাম, আরও কয়েকটা আমার সেভ করা লাগবে, আমি
তাহলে বুঝে দেবো কয়েকটা পিকচার লাগবে আমার। দুই নম্বর পিকচার এটা ক্রোম পিকচার, আচ্ছা দুইটাই থাক আপাতত। এটা ক্যাপচার টু দিলাম, ক্যাপচার ওয়ান ক্যাপচার টু, এই দুটো আমাদের পিকচার নিলাম, কেটে দেওয়ার দরকার নেই। এটা পিকচারগুলো যদি বের করতে যাই আমাদের পিকচার ফোল্ডারের মধ্যে ছিল এই সব দুটা পিকচার আর কি, এটা ক্রোম ব্রাউজার একটা পিকচার, পিকচার দুটা কাট করলাম, কাট করে আমার এই ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। আচ্ছা এবার আমাদের এখানে বেশ কিছু ফাইল কিন্তু অ্যাড হয়েছে, হ্যাঁ বুঝলাম না 10 মিনিট বা কয় মিনিট হলো, আর 10 মিনিট সময় আছে কইতেছে। কেটে দিলাম, এক্সক্লুসিভ মোডটা করবো কেন, এক্সক্লুসিভ মোড। আচ্ছা যদি কেটে যায় না আবার জয়েন হয়ে যায় কিন্তু, হ্যাঁ শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা কেটে গেলে জয়েন হয়ে যায় এটা বললাম। এখন দেখো আমাদের সব কিছু ক্লিয়ার করে দিলাম, আগে যেটা বলছিল ক্লিয়ার ক্লিয়ার করে দিলাম। এখন আমাদের এখানে ফাইল কিন্তু আছে টোটাল, মনে করো এটা শুধু আমাদের অ্যাড হয়েছে, বাকি আমাদের কয়েকটা দুইটা পিকচার একটা ইন্ডেক্স ফাইল কিন্তু অ্যাড হয় নাই। এখন আমাদের শর্টকাট যেগুলো কোড হলো গিট অ্যাড, আমি অ্যাড করবো কি যদি যদি আমি ডট দিই, যে গিট অ্যাড ডট দিই, তাহলে আমাদের যতগুলো ফাইল আমরা চেঞ্জ করেছি সবগুলো কিন্তু চলে আসবে অটোমেটিক, মানে এই ফোল্ডারের মধ্যে যতগুলো চেঞ্জ করেছি, চেঞ্জ ক্যাটাগরি এখানে কিন্তু দেখাবে, এই যে উপরে একটা দেখাচ্ছে একটা মানে আইকন দেখতে পাচ্ছি ভিএস কোডে, এই আইকন যদি ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের এই কয়েকটা ফাইল কিন্তু আমাদের অ্যাড করা হয় নাই। হ্যাঁ আমাদের ফাইলের মধ্যে আছে, ফোল্ডারের মধ্যে আছে, বাট ফাইলগুলো অ্যাড করা হয় নাই। ওই জন্য এখানে দেখাচ্ছে আনচেক দেখাচ্ছে, এটা ইউ দিয়ে বোঝায় আনচেক বোঝায়, মানে এটা চেক করা হয় নাই। এখন আমি যদি এটাকে অ্যাড করে দিই গিট অ্যাড, হ্যাঁ গিট অ্যাড ডট, ডট মানে কি যতগুলো ফাইল আছে আমি সবগুলোকে একসাথে অ্যাড করবো, আর যদি আমি ফাইলের যদি নাম বলে দিই যে ইন্ডেক্স, আচ্ছা আমি এইভাবে একটা দিয়ে পারি তাহলে বুঝতে পারবা, HTML ইন্ডেক্স ডট HTML করে একটা ফাইলের নাম দিয়ে পাঠালাম। আচ্ছা অ্যাড করলাম এই ফাইলটাকে, এরপর দেখবা যে এখান থেকে ইন্ডেক্স ডট HTML ফাইলের নামটা আউট হয়ে গেছে, এই দেখো এই ফাইলটা চলে গেছে, এটা বোঝাচ্ছে স্টেজ, হ্যাঁ মানে অ্যাড করলাম আর কি, এড দিয়ে অ্যাডেড বোঝাচ্ছে, এটা অ্যাড করলাম। এখন এটাকে যদি পোস্ট করে দিই গিট পোস্ট, গিট পোস্ট আর কিছুই না, অ্যাড করলাম পাঠিয়ে দিলাম, ওখানে গিট পোস্ট করলাম, তাহলে কী হবে দেখো, মানে শুরুতেই একটু খোলা ঝামেলা থাকে, পরবর্তীতে কয়েকটা কোডের ওপর আমরা ঠিক করতে পারিনি। গিট পোস্ট, আচ্ছা কমিট করতে ভুলে গেছিলাম না, হ্যাঁ কারণ কমিট করলে একটা মেসেজ দেওয়া লাগবে, ওই জন্য বলছে যে গিট পোস্ট করা কিছু নাই এখানে, মানে সব কিছু আপ টু ডেট, মানে আপডেট আছে, গিট পোস্ট করা কিছু নাই। আমি যদি গিট যদি কমিট করি, কমিট একটা মেসেজ দেব, কী মেসেজ দেব, INDX ইন্ডেক্স ফাইল অ্যাড, ইন্ডেক্স ফাইল অ্যাড দিলাম আর কি, একটা কমিট করলাম। এবার যদি আমি গিট পোস্ট করি, আচ্ছা গিট POSH গিট পোস্ট করলাম, তাহলে দেখবা যে ফাইলটা আমার চলে গেছে ওখানে, শুধু আমি একটা ফাইল অ্যাড করলাম গিট অ্যাড দিয়ে। আচ্ছা এরপর দেখাবো সবগুলো ফাইল অ্যাড করাটা, সিস্টেমটা দেখাবো একটু। আচ্ছা এবার আমরা দেখাচ্ছি যে কাজ হয়ে গেছে, এবার আমরা যদি এটা যদি ইয়া করি রিফ্রেশ দিই আবার, আচ্ছা আমি রিফ্রেশ দেবো, আমার এই রিপোজিটরির মধ্যে যাওয়া লাগবে আর কি, এখানে না ঠিক, আচ্ছা এখানে দেখো, এই যে এখানে দেখো একটা ফাইল কিন্তু অ্যাড হয়ে গেছে, যে ইন্ডেক্স ফাইল অ্যাড করলাম না, ইন্ডেক্স ফাইল কিন্তু অ্যাড হয়ে গেছে, এটা আমার কমিট দেখাচ্ছে। আমি যদি এখানে রিফ্রেশ দিই, মানে আমার রিপোজিটরি পেজে, তাহলে দেখবো এখানে আমাদের দুইটা ফাইল, এখন একটা ইন্ডেক্স ফাইল, একটা হলো তো মনে করি যে আগে যে অ্যাড করেছিলাম, আর এখানে কমিট দেখাচ্ছে যে 1 মিনিট আগে এই ফাইলটা অ্যাড করা হয়েছে, এই ফাইলটা 9 মিনিট আগে অ্যাড করা হয়েছে, আর দুটা কমিট তো দেখলাম এখান থেকে কমিটগুলো, যে ইন্ডেক্স ফাইল অ্যাডেড আর হলো readme.md ফাইল অ্যাডেড। এখন একটা একটা করে দিয়ে পাঠালাম, ফাইলটা একদম চেক করি যে কী আছে ফাইলের মধ্যে, তাহলে আমাদেরকে দেখাবে যেগুলো ছিল আর কি, যে আমাদের কোডগুলো দেখাচ্ছে ফাইলের মধ্যে, যে আমাদের গিট গিট কন্টেন্ট নামে একটাই ছিল লেখা ছিল, এই চন ছিল, জাস্ট ওটুকুই দেখাচ্ছে যে ফাইলের মধ্যে এটুকুই আছে আর কিছু নাই। আচ্ছা আমরা ই করি, পরবর্তীতে ঝামেলা হতে পারে, আমরা সবাই লিভ নিই, হ্যাঁ লিভ নিয়ে আবার জয়েন করি, এখন কেটে যাবে আমার জুম, কই এত জুম পাইছি, আমি জুমের মধ্যে লিভ করলাম, স্টপ শেয়ার দেন লিভ করলাম এন্ড
আমরা সবাই অ্যাড করি আবার। হ্যাঁ, নতুন করে লিভ নিয়ে নিলাম, ডান। লাগবে না তোমাকে, তোমাকেও লাগবে না, আমার কনভার্টিং লাগবে না। মেসেজে গিয়ে ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। গিটহাব ভাইয়া। ভাইয়া আচ্ছা বলো বলো, শুনতে পাচ্ছি। সালাম দিলাম, বললাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলেছিলাম, কিন্তু আমার মিউট করেছিলাম, খেয়াল করি নাই। বুঝছি, সে আমার ভাইবার মতো। স্ক্রিন শেয়ারটা দিয়েই রাখি, তাহলে তোমরা একটু স্বস্তি পাবা, কিছু একটা হচ্ছে। তাহলে রেকর্ডিং শুরু করে দিই, রেকর্ডিং অন। আচ্ছা আমরা চলে যাবো ক্লাসে। হ্যাঁ, ভার্চুয়াল মোড ঢুকে গেলাম, তারপরে ভিডিও এক্সপ্লোসিভ মোড করলাম। আর একটু ওয়েট করি, দেখি কেউ আসে কি না, দু একজন আসলে আমারই লাভ হবে। পার্টিসিপেট ফাইভ, আচ্ছা শুরু করে দিচ্ছি। আজকে বেশ ক্লাস না করা ছিল না যদিও, তারপরে আচ্ছা আমরা এখানে ছিলাম যে আমরা আরেকটা ফাইল অ্যাড করছি, মানে নির্দিষ্ট নাম ধরে কিছু ফাইল অ্যাড করা যায় আর কি। আমি শুধু অমুক ফাইলটা অ্যাড করলাম, আমি মনে করো আমি এডিট করলাম অনেক কিছু, বাট মনে হতে পারে যে আমি এগুলো আর একটু কাজ করা দরকার, শুধু এই ফাইলটা অ্যাড করে রাখি, বাকিগুলো পরে করবো। এই জন্য নাকি নির্দিষ্ট ফাইলের নাম ধরে অ্যাড করা যায়। এখন আমি এগুলো ক্লিয়ার করে দেবো, আবার ক্লিয়ার করে দিলাম। আচ্ছা এবার মনে করো আমাদের দুইটা পিকচার ছিল, মানে ইমেজ ছিল আর কি। ইমেজগুলো আমাকে এমন করে একসাথে দুইটা ইমেজকে আমি অ্যাড করে দেবো। হ্যাঁ, কি এক্সক্লুসিভ মোড হয় না কেন? ওকে, দুইটা ইমেজ মনে করো একসাথে অ্যাড করবো, জন্য কী করা লাগবে? গিট অ্যাড ডট, ডট দিলে কী হবে, যতগুলো ফাইল আমরা চেঞ্জ করি সবগুলো একসাথে অ্যাড হয়ে যাবে। এই যে ক্লিক করলাম, দেখো এগুলো কিন্তু আমার চেঞ্জ হয়ে যাবে। একটু ওয়েট করো, ওই দেখছো এখানে একটা ব্লু কালারের প্রোগ্রেস বার লাফালাফি করতেছে, লাফালাফি না ধরাধরি করতেছে। ঠিক, এই যে এগুলো আমার মানে অ্যাড হয়ে গেছে আর কি, ইন্ডিক্স থেকে অ্যাড করে দিলাম। এবার আমরা কমিট যদি করি, গিট কমিট, আপাতত আমাদের তিনটা কোড, মানে তিনটা কোড আমাদের কমান্ড দেখে রাখলেই হবে, গিট অ্যাড কমিট আর মনে করি গিট পুশ। হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার কোথায়? ও মাই গড, বলবা না, ইসি স্যার কি সিরিয়াস যে করলাম মনে হচ্ছে আমি। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে তো, আমি তো দেখতে পাচ্ছি না। তাই বললাম ইসি স্যার তো করলাম আমি। নাজমুল দেখতে পাচ্ছ স্ক্রিন? এবার রিজয়েন করেন তাহলে দেখতে পাবে। নাজমুল তুমি আবার জয়েন করো তাহলে, তুমি লিভ নিয়ে জয়েন করো আবার।
ঠিক আছে এখন আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখানে কমেন্ট করব না আরেকটা মেসেজ দেবো যে দুইটা ইমেজ কি একসাথে অ্যাড করলাম এই জন্য দেবো আমি দিতে পারি যে টু আই এম এজ ইমেজ ইমেজেস দিলাম অ্যাডেড টু ইমেজ অ্যাড করলাম এখন আমি দেখলাম শুধু গেট পোস্ট করে দেবো গেট পিওএসএইচ গেট পোস্ট আচ্ছা যে পোস্ট করে দিলাম পোস্ট করে দিছি একটু সময় লাগবে গিট পুশ হয়ে গেছে আমাদের এবার ওয়েবসাইটে যদি আমরা আবার গিয়ে রিলোড করে দেখি এখানে গেলাম আমাদের ওয়েবসাইটের মধ্যে দিয়ে আমরা আবার রিলোড করব রিলোড করলাম আচ্ছা এখানে আমাদের একটা ফাইল ওপেন করা ছিল ওই জন্য দেখাচ্ছে না আমি আর কি এখানে ক্লিক করব যে আমাদের রিপোজিটরির মধ্যে আমাদের ফাইলটা নির্দিষ্ট একটা পেজ রিলোড করা ছিল আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টু মিনিট আগে মানে এক মিনিট আগে আর কি দুইটা ইমেজ অ্যাড হয়েছে এখানে কমেন্টটাও দেখা যাচ্ছে যে আমি ফাইলটা অ্যাড করার সাথে কী কী কমেন্ট করেছিলাম এই কমেন্টগুলো দেখাচ্ছে যে আমাদের এই দুইটা ইমেজ একসাথে অ্যাড হয়েছে তিনটা কমেন্ট করছি সব সব মিলে তিনটা ইমেজ দিয়েছি আর দুইটা ইমেজ একসাথে অ্যাড হয়েছে তা আমরা সবসময় কী করব মানে বিগিনার হিসেবে শুধু গিট অ্যাড ডট মানে একসাথে সবগুলোকে অ্যাড করে দেবো ঝামেলা করার দরকার নেই বেশি আমাদের আচ্ছা সমস্যা নেই এরপর দেখবো যে মনে করো যদি আমরা কমান্ডগুলো দিই না দিই যে আমরা ঝামেলার মধ্যে যাবো না আমরা ভিএস কোড দিয়ে করবো কিন্তু কোনো কমান্ড ইউজ করবো না মানে ডাইরেক্ট করতে চাচ্ছি আর কি তাহলে যেটা করতে পারি আমরা এখানে দুটা ফাইল আর কয়েকটা ফাইল অ্যাড করবো আমি এখানে সাপোজ একটা টেক্সট ফাইল অ্যাড করবো একটা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম ফাইলের নাম দিলাম টেক্সটে দিলাম টেক্সট টেক্সট ফাইল টেক্সট ফাইল ওয়ান দিলাম এটা আর একটা টু দিতে পারি আর কি একটা আমি টেক্সট ফাইল টু দিতে পারি টিএক্সটি টেক্সট ফাইল টু আচ্ছা দুইটা এখানে ফাইল ক্রিয়েট করলাম হ্যাঁ এখন দেখো এখানে আমরা দুইটা ফাইল অ্যাড করলাম না এই ফোল্ডারের মধ্যে রাখলাম এখানে আমাদের ভিএস কোডে যদি আমি চালাই ভিএস কোডে যেগুলো অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয় এই যে কর্নারে দেখতে পাচ্ছ এখানে একটা ক্লোকের মতো অপশন দেখাচ্ছে দেখা যাচ্ছে দুইটা ফাইল অ্যাড করা হয়েছে বা দুইটা ফাইলকে আমাদের কোনো কাজ করা নাই আনচেক করা আছে মানে ফাইলগুলো শুধু অ্যাড করা হয়েছে কোনো কাজ করা হয় নাই এখন আমরা চাচ্ছি যে আমরা এই টার্মিনাল কেটে দেবো বা টার্মিনাল খোলা থাকলে সমস্যা নাই টার্মিনাল আমি এমনি অ্যাড করতে চাচ্ছি গিটের সাথে কোনো কমান্ড ছাড়াই ভিএস কোডের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি উপরে এই যে উপরে কমিট নামে একটা টিক চিহ্ন দেওয়া আছে না আমরা যখন হোভার করি মাউস নিয়ে তাহলে দেখতে পাচ্ছি কমিট লেখা আছে আচ্ছা আমি একটু জুম করি তাহলে বুঝতে পারবা এই যে দেখো এখানে আমাদের টিক চিহ্ন আছে এখানে কমিট লেখা আছে এখানে আমরা যদি কমিট করি আচ্ছা তার আগে আমাদের এখানে নাও ক্লিক করে থাকতে পারে যদি আমাদের এখানে ক্লিক করে থাকে যে আমাদের ফাইলগুলোর এখানে তাহলে কিন্তু আমাদের টিক চিহ্নটা পাবো না প্রথমে আমাদেরকে এইটার এই অপশনে ক্লিক করতে হবে মানে এটা তোমার সোর্স কোডের একটা মনে করো আইকন বলতে পারো গিটের সাথে একটা সোর্স কোডের আইকন এটা এখানে লেখা দেখাচ্ছে যে টু পেন্ডিং চেঞ্জ মানে দুইটা ফাইল অ্যাড করা হয়েছে পেন্ডিং আছে এগুলো চেঞ্জ করা হয় না এখনও মানে আমি এই জায়গাটা যদি ক্লিক করি কমিট অপশনে বা টিক চিহ্নে যদি আমি কার্সার দিয়ে ক্লিক করলাম এখানে একটা অপশন আসছে আমার নিচে এই অপশন দেখছি এখানে আমাদের কিছু কথা লেখা আছে এখানে এখানে আমরা এস করে দেবো হ্যাঁ ডাইরেক্টলি এখান থেকে অটোমেটিক্যালি এস করে দিই এস করে দিলাম তারপর দেখবো এখানে আমাদের মেসেজ লিখতে বলছে এই জায়গাতে বেশি জমে গেল আচ্ছা এই জায়গাতে একটা মেসেজ লিখতে বলছে আমরা যে কমেন্ট করছিলাম মানে লিখে লিখে কমেন্টের সাহায্যে এখানে আমি যদি লিখি যে টু টু টেক্সট ফাইল ও সরি এটা জুম আউট করে ঝামেলা করে টু টেক্সট ফাইল আর একটা জুম করি আচ্ছা এখানে লিখলাম যে একটা কমিট লিখলাম টু টেক্সট ফাইল অ্যাড হ্যাঁ অ্যাডেড লিখলাম টু টেক্সট ফাইল অ্যাড লিখলাম এখানে আমি ওখানে কিন্তু মনে করো কোড ছাড়াই কমান্ড ছাড়াই আমি মেসেজটা লিখে দিলাম আর কি ওখানে কমিট করেছিলাম এখানে এই জায়গাটা লিখে দেবো আমি ইন্টার যদি প্রেস করি আমাদের দেখবো যে দুটো কমিট হয়ে গেছে এখন আমাদের পুশ করতে হবে পুশ করার জন্য যেটা করা লাগবে আমার এই থ্রি ডটের উপরে ক্লিক করবো মোর অ্যাকশন যেটা আর কি মানে এখানে কয়েকটা অ্যাকশন আছে তার মধ্যে এটা একটা মোর অ্যাকশন আছে আচ্ছা এটা আমাদের ব্লুটা চলে যাক চলে গেছে এরপর আমরা এখানে যে লেখা আছে অনেক কিছু লেখা আছে এত ঘুরে দেখার দরকার নাই এখানে পুশ নামে একটা অপশন আছে যদি পুশ করে দেখেন থেকে তাহলে ফাইলগুলো অটোমেটিক পুশ হয়ে যাবে এখানটা এই যে ব্লু প্রোগ্রেস বারটা যদি আউট হয়ে যায় তাহলে বুঝবা যে এটা পুশ হয়ে গেছে আমাদের ভিএস কোড কি মানে সব কিছু ওদের এখানে ইমপ্লিমেন্ট করাই আছে শুধু ইউজ করতে পারলেই হলো আর অন্য অন্য এডিটরগুলোর ক্ষেত্রে অন্য একটু আলাদা একটু ব্যবহার করতে হয় আর কি আমাদের ব্লু প্রোগ্রেস বারটা এখনও দৌড়াদৌড়ি করতেছে নেট স্লো নাকি
আর বড় কথা হলো আমার ভার্চুয়াল ওয়েস্ট চালাচ্ছে তো ওই জন্য। আচ্ছা মেবি হয়ে গেছে আমাদের, আমরা যদি একটু প্রোগ্রেস বারটা যদি আমি এখানে আবার ক্লিক করি, রিফ্রেশ দিই আমাদের রিপোজিটরিটা, তাহলে দেখতে পাবো অ্যাড হয়েছে কিনা, না হলে একটু ওয়েট করতে হবে। আচ্ছা এখানে দেখছি যে আমাদের কিন্তু ফাইলটা চলে আসছে অলরেডি, যে টু টেক্সট ফাইল অ্যাডেড, এই যে কমিট করছিলাম, এই যে দুটা টেক্সট ফাইল অ্যাড করলাম, টেক্সট ফাইল ওয়ান টেক্সট ফাইল টু, এই দুটো কিন্তু চলে আসছে আমাদের। হ্যাঁ যে কমিট যদি অপশনটা আমি যেই পাশে আমার কমিট বলা দেখা যাচ্ছিল, এখানে যদি আমি কমিট অপশনটা যদি রিফ্রেশ দিই, তাহলে দেখছি আমার আপাতত টু, এখানে দুইটা কমিট আছে, আর রিফ্রেশটা হয়ে যাক, তারপরে দেখবো যে আমাদের যতগুলো কমিট করেছি সবগুলো চলে আসবে। যে চারটা কমিট হয়ে গেছে, প্রথমে করেছিলাম ওই কমিটটা, তারপরে তারপরে এটা কতক্ষণ আগে করেছি ওটাও দেখা যাচ্ছে সময়গুলো। হ্যাঁ এখন এগুলো থেকে অনেক কিছু অ্যাডভান্স অ্যাডভান্স কাজ করা যায় এখান থেকে। মনে করো তোমার কোনো অ্যাপস বা ওয়েবসাইট থাকতে পারে, আমরা মেসেঞ্জার সবাই ইউজ করি, মেসেঞ্জার আপডেট নেয় মাঝে মাঝে, মনে করো কোনো আপডেট দিলো, আপডেটে অনেকগুলো ঝামেলা, অনেকগুলো মনে করো ইরোর টেরোর কাজ করে না হ্যান ত্যান, তখন ওরা এখান থেকে ভার্সনটা কন্ট্রোল করে আর কি, গিট থেকে ভার্সন কন্ট্রোল করা যায়, যে 1.5 ভার্সন দিলাম, 1.6 ঝামেলা করে, আবার 1.5 আমরা রিটার্ন করবো, অনেক কিছু করা যায় এখান থেকে ভার্সন কন্ট্রোল করা যায়। আচ্ছা আমরা যদি বিগিনার তো যেহেতু বেসিকগুলো দেখি আপাতত, এখন আমরা দেখবো যে ভিএস কোড ছাড়া যদি অন্য কোনো কোড দিয়ে আমরা এডিট করি, এডিটর করি আর কি, তাহলে কী হয়। হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখার বিষয় যে আমি যেখানে এডিট করি কোনো ফাইলকে, সাপোজ গিট কন্টেন্ট লেখা আছে, আমি এটা গিটের কন্টেন্ট থেকে কন্টেন্টটা ফেলে দিলাম আর কি, দিয়ে আমরা যদি সেভ দিই এখানে, তাহলে দেখবো যেখানে আমাদের আরেকটা চেঞ্জ দেখাচ্ছে আমাদের এখানে, যে আমাদের ফাইল এডিট করা হয়েছে বা কিছু একটা করা হয়েছে, যে এম দিয়ে দেখাচ্ছে মডিফাই করা হয়েছে আমাদের। হ্যাঁ আমাদের এই ফাইলটা কিছু চেঞ্জ করা হয়েছে, মডিফাই করা হয়েছে, কারণ সেমভাবে মডিফাই করছি এই ফাইলটা তো আমরা আগেও অ্যাড করছি, তাই না? ইন্ডেক্স ফাইলটা আগে অ্যাড করছি, আমরা দেখতে পাবো এখান থেকে, এই যে আমাদের ইন্ডেক্স ফাইলটা কী করছি, আগে অ্যাড করছি ইন্ডেক্স ফাইল অ্যাডেড। এখন আমরা যদি এখান থেকে মডিফাইটা যদি আবার এখানে দিয়ে পাঠাই, সেম কোনো ঝামেলা নেই, আমি মডিফাইড করার জন্য কী করবো, আমাদের এখানে টার্মিনাল, আমি টার্মিনালটা ইউজ করছি, টার্মিনালটা ওপেন করলাম, এই যে গিট অ্যাড ডট, হ্যাঁ লিখে দিছি, এখনো আসে নাই, আচ্ছা ডট দিলাম, এরপর আমি অ্যাড করলাম, এরপর একটা কমিট করব, মেসেজ দিব আর কি, গেট কমিট ড্যাশ এম, এম দিয়ে একটা মেসেজ বুঝালাম, মেসেজ দিলাম, মেসেজে লিখবো যে আমাদের এন ডিএক্স ডট এইচ টি এ কি দিলাম আমি দিয়ে রাখি নাই, তো মনে হতে পারে আমি দিয়ে রাখছি, কিন্তু এটা আসলে আমি দিই না, এটা ওদের দোষ। হ্যাঁ দোষ বলবো না, আচ্ছা ওরা এটা করে রাখছে, তো আমার কিছু করার নাই। এখন বিষয় হলো যে আমি দিলাম যে গিট ও অ্যাড ডট দিলাম, তো দেখা দেখি যে ওইখানে এরকম ডলার আসতেছে, আমি ভাবছি কি মনে হয় আগে থেকে লগ ইন করা ছিল নাকি গিট হাবে আপনার কোনো অ্যাকাউন্ট, এই জন্য হয়তো ডলার, আমি কনফিউজ হয়ে গেছি। জানি আপনি আগে আমার ফোনে সরি ল্যাপটপে কাজ করতেন হয়তো বা তখন আজও। আচ্ছা বাদ দাও, এই আমরা এখানে যেটা মডিফাই করছি, একটা ফাইল এডিট করছি, চেঞ্জ করছি, এখন সেম ভাবে আমরা কিছু করবো না, জাস্ট কেবল তিনটা কোডই লিখতে হবে, অথবা তিনটা কমা, অথবা যেভাবে দেখালাম যে কোড ছাড়াই করা যায়। এখন আমরা সেম ভাবে দিলাম যে একটা মেসেজ দিলাম যে কি ইন্ডেক্স ডট এইচ টি এম এল এডিট দিলাম, হ্যাঁ এডিট একটা মেসেজ দিলাম, দিয়ে আমরা যদি আবার ইন্টার প্রেস করি, তাহলে আমরা একটু ওয়েট করি। আচ্ছা একটা ফাইল চেঞ্জ করা হয়েছে এখানে বলতেছে আর কি, এখন আমরা গিট পুশ করে দেব, পুশ, আচ্ছা গিট পুশ পুশ করে দিলাম, এখানে 100% একটা রেজাল্ট দেখাবে যে তোমার পুশ হয়েছে কি না, এই যে 100% দেখাই দিছে। তারপর এরপর আমরা যদি যাই, আমরা রিফ্রেশ দিই পেজটা আবার, তাহলে দেখবো এই যে আমার দেখাচ্ছে যে লাস্টের কমিট, কমিটটা দেখাচ্ছে আর কি, যে ইন্ডেক্স ডট এইচ টি এম এল ফাইল এডিট করা হয়েছে। হ্যাঁ মানে আমরা যদি কমিটটা যদি চেক করি, এ পাশে ট্যাবে আমরা কমিটগুলো ওপেন করে রাখছি, কমিটটা চেক করে দেখাই একটা জিনিস, মজার জিনিস,
এই যে আমাদের এখানে কমিট দেখাচ্ছে যে এই কমিটটা যে আমাদের এই ফাইলটা এডিট করা হয়েছে, মানে আমি মেসেজ দেখে আমরা বুঝতে পারবো আর কি, মেসেজগুলোর জন্য একটু মিনিংফুল দেওয়ার চেষ্টা করব। আমি মেসেজটা দিলাম, আমি মেসেজটা যে ওপেন করি যে কমিটটা আসলে কি চেঞ্জ করছি, আমি দেখা যায় 1 মাস 1.5 মাস 3 মাস পর ওপেন করলাম আমি নিজে ভুলে গেছি কি চেঞ্জ করছিলাম। এখন এখানে দেখাচ্ছে যে আগে আমাদের ছিল কি গিট কন্টেন্ট ছিল, হ্যাঁ, এরপরে এই গিট কন্টেন্টটা দেখো আমরা রিভিউ করে দিছি, বলে এখানে একটা রেড একটা মার্ক দিয়ে দিছে ওরা, আর মাইনাস করা হয়েছে, মানে এটা মাইনাস, এই যে পাশে দেখো 9 নম্বর লাইনে এখানে মাইনাস নামে একটা অপশন মানে একটা সাইন দিছে আর কি, যে এই লাইনটা এডিট করা হয়েছে। দ্য প্লাসের পরে পরে প্লাস দিয়ে অ্যাড দেখা যায় এই এই এইটুকু আমাদের অ্যাড করা হয়েছে, মানে এটুকু ছিল আগে থেকে আমাদের একটু রিমুভ করা হয়েছে, এই রেড মার্ক দিয়ে বুঝিয়ে দিল। গিটের এটা একটা সুবিধা, আমরা কী কী কাজ করেছি না করেছি সবগুলো ধরে দিব। হ্যাঁ, সাপোজ কোনো একটা কাজ আমার হলো না, ইরোর দেখালো, হ্যান ত্যান করলো, তখন আবার আমরা ওই আগের কোডে ফিরে যেতে পারবো, এটা একটা সুবিধা আছে। এটা দেখালাম যে আউটপুটটা কোথা থেকে দেখবো, এই যে আউটপুটটা, এখন আমি চাইতেছিলাম এখান থেকে আমরা কোডটা ওপেন করতে ব্রাউজারে। আচ্ছা ব্রাউজারে আমরা এটা পরে পরে দেখাবো, আমরা আগে একই ওই দিকটা দেখি আস্তে আস্তে। আজকে ভাবছিলাম অল্প একটু ক্লাস নেবো, হ্যাঁ, কিন্তু দেখছি যে গিট শেষ হয়েই যাবে। আচ্ছা আমরা এবার দেখবো যে ভিজুয়াল স্টুডিও আমাদের নাই, আমরা ভিজুয়াল স্টুডিও আমাদের ভালো লাগে না, ঘৃণা লাগে একদম দেখতে, অনেকে থাকতে পারে এরকম, যেমন অন্য একটা এডিটরের প্রতি ভালোবাসা আছে, এডিটর আমার বাজে লাগে একদম, তা আমি এইটা কেটে দিলাম, হ্যাঁ এডিটরটা কেটেই দিলাম একদম, যে খুব বাজে লাগতেছে। এখন সাপোজ আমি এই ফাইলটা ওপেন করব, আমার কাছে অন্য কোনো এডিটর নাই, যেহেতু নতুন উইন্ডোজ আমাদের এটা ওপেন হয় নাই, কান্নাকাটি করতেছে নাকি, না চলে গেছে। আচ্ছা আমি এটা আমার কোনো এডিটর নাই দেখলাম তোমার কাছে মনে হয় নোটপ্যাড দিয়ে ওপেন করবো, ওপেন করে দেখাবো, সাপোজ যে কোনো একটা এডিটর তো হলেই হলো না। আচ্ছা আমরা কাজ করতে পারি, ইনস্টল দিতে পারি, দেবো না দরকার নেই, আমাদের এই ফাইলটা এডিট করবো নোটপ্যাড দিয়ে, এই ছি কী করলাম, নোটপ্যাড দিয়ে ওপেন করবো, তো আমি কী করতেছি, ওপেন উইথ এই চুজ অ্যানাদার অ্যাপ স্কল, আরও লাগবো আমার না, নোটপ্যাড পাইছি, নোটপ্যাড দিয়ে নোটপ্যাড করি তাহলে। আচ্ছা গিট, হ্যাঁ আমি গিট লেখাই থাকলো, আমি একটু চেঞ্জ করতেছি ফাইলটা, দেখতে পাচ্ছ না হয়তো, আমি একটু ফন্ট সাইজগুলো বড় করে দিই, ফন্ট সাইজ 11 আছে, আমরা এখানে 28 করে দেবো, ইয়া বড় হয়ে যাবে। আচ্ছা আমরা নোটপ্যাড দিয়ে করতেছি, হ্যাঁ সাপোজ এখানে লেখা আছে গিট, আমরা গিটের সাথে এই কথাটা অ্যাড করলাম, ড্যাশ দিলাম, তারপর দিলাম টেস্ট, টেস্ট করবো কিসে, টেস্ট নোটপ্যাড, এ নো টি পিএড নোটপ্যাড, হ্যাঁ আচ্ছা নোটপ্যাড পিএড নোটপ্যাড দিলাম, হ্যাঁ তারপর আমরা সেভ দিলাম, এটা কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম। এখন আমাদের চেঞ্জ করা হয়েছে, এখন আমরা আবার মনে করো আমাদের গিটহাবে দিয়ে পাঠাবো, মানে এটার জন্য সলিউশন হলো যেখানে আমরা যদি রিফ্রেশের অপশনটা ক্লিক করি, মানে রাইট ক্লিকটা দেখতে পাবো, এখানে দুটো অপশন আছে, গিট জিইউআই লেখা আছে একটা, এটা হলো তোমার হলো গ্রাফিক্যাল ইন্টারফেসের সাহায্যে আমরা করতে পারি, আর একটা আছে গিট ব্যাশ হেয়ার লেখা আছে, মানে বাঁশও বলতে পারো। এখানে আমরা যদি গিট এটা দেখি তোমার গ্রাফিক্যালটা সাহায্যে দেখি, যে আমাদের মনে করো এই জায়গাটা এরকম যে কোড ছাড়াই করা যায় আর কি, বুঝলাম। এই যে এখানে সেমভাবে আমাদের একটা ভুল একটা দেখাচ্ছে যে আমাদের আগে এইটা ছিল গিট ছিল, পরে ওটাকে আবার চেঞ্জ করে এই লেখাটা নিয়ে আসছে, মানে কিছু চেঞ্জ করা হয়েছে, এই লাইনটা রিমুভ করে এই লাইনটা অ্যাড করেছে, এখানে একটা বলে দিচ্ছে। আর সেমভাবে আমরা এখানে এই যে কমিট করতে পারি, অ্যাড করতে পারি, সব কিছু আছে এখানে, অ্যাড করার জন্য আমি এটা কখনো ইউজ করিনি ভাইয়া, কি আমি অ্যাড দিই না, কি করছো মানে রিমুভ করার, এটা একবারে রিমুভ করা যায় না, যে দেখাই যাবে না, ওটা দেখতে ওটা দেখা তোমার সমস্যা কি, তোমার তো আর সমস্যা হচ্ছে না, এটা তো ওদের সিস্টেম করা আছে না, তুমি কি রিমুভ করছো, ওদের কাছে একটা ওদের কাছে একটা ই থাকবে না, তুমি কি কি করছো না করছো, ফেসবুকে আমরা দেখা যদি লাইক কমেন্ট করি ওটা ওরা কিন্তু ধরে রাখে যে এটা আমরা লাইক কমেন্ট করলাম আর কি। আচ্ছা এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানেও আমরা কোড ছাড়াই কাজ করতে পারবো, হ্যাঁ যদিও কাজ করি নাই আমি, তারপর এখানে আমরা ই দিতে পারি, এখানে এই যে চেঞ্জ, আচ্ছা রিস্ক্যানটা কি, রিস্ক্যান হলো একটু ভালো করে খুঁজে দেখবে যার কাছে চেঞ্জ হলো নাকি, এটা দেওয়া যায়, এখানে লেখা আছে চেঞ্জ স্টেজ লেখা আছে, স্টেজ চেঞ্জ লেখা আছে, স্টেজ চেঞ্জের বিষয়টা একটু ভালো করে যদি বোঝায় তাহলে আমাকে একটু পিছনে ব্যাক করতে হবে,
ফাইলের মধ্যে একটা পিকচার আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছিলাম। হ্যাঁ আমি একটু পিকচারটা ওপেন করি, ফটো আর কি, দেখতে পাচ্ছ তো নাকি? আমি এখন দেখতে পাই না, এই যে পিকচারটা ওপেন হলে এখন দেখতে পাবো। আমি ফটোটা ওপেন করলাম, এখনো আসে নাই, ব্ল্যাক উইন্ডো দেখাচ্ছে আর কি। এই যে আমাদের একটা ইমেজ, ইমেজটা দেখতে পাচ্ছি আমরা এবার? আচ্ছা এখানে দেখো, এটা আমাদের ওয়ার্ক স্টেশন, এটা আমাদের যে কোনো একটা এডিটর মনে করতে পারো, এডিটর যে কোনো এডিটর, নোটপ্যাড হতে পারে, ভিএস কোড হতে পারে, মনে করো অনেক কিছু এডিটর থাকে আর কি। মানে এই যে আমরা ই করলাম না, গিট অ্যাড করলাম না, মানে এখানে আমরা ফাইল অ্যাড করতে পারি, এখানে আর এম দা রিমুভ করতে পারি, মুভ করতে পারি ফাইলগুলোকে। এগুলো আমাদের কাজ যদি করি, কোথায় অ্যাড হয়, একটা স্টেজে অ্যাড হয়, মানে ডাইরেক্ট কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যায় না, কোথাও একটা জমা হয়ে থাকে। হ্যাঁ এই জমা হলো স্টেজের মধ্যে, তারপর একটা কমিট করলাম, একটা মেসেজ দিলাম, তারপর এটা আবার গিয়ে অ্যাড হয় তোমার লোকাল রিপোজিটরিতে, তারপর যখন আমরা পুশ করে দিই তখন একটা চলে যায় মনে করো রিমোট রিপোজিটরি, মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে যায়, গিটহাব অ্যাকাউন্টের মধ্যে আমাদের চলে যায় ফাইলগুলো। সেমভাবে যে আমরা কমিট করলাম, এখানে কমিট করে দেখাচ্ছে, ডাইরেক্ট আমরা কমিট করতে পারি, কোনো ফাইলকে অ্যাড ট্যাড ছাড়াই কমিট করে দিলাম, এখানে চলে যায় মনে করো তোমার ডাইরেক্ট রিপ্লোকারি দিলে। তারপর মনে করো আমাদের কোনো ফাইল আমরা কমিট করছি, অ্যাড করছি, ওটাকে আমি ভাবলাম যে আমাদের অ্যাড করা ভুল হয়েছে, আমি ওইটা একবার ফিরিয়ে আনতে চাচ্ছি আবার নতুন করে কিছু একটা অ্যাড করবার জন্য। এটা গিট রিসেট নামে একটা কোড আছে আর কি, ওটা দিয়ে অ্যাড করা যায়। তুমি যদি কোনো ফাইল যদি কমিট করে দাও, যে আমি কমিটও করে দিয়েছি, অ্যাড করছি, কমিট করছি, কমিট থেকে ফিরিয়ে আনবা, এখানে আবার সিস্টেম লেখা আছে গিট রিসেট, তবে এখানে কমিট লিখে আছে, কমিটের মধ্যে কিছু একটা লিখতে হবে, কি লিখতে হবে? আচ্ছা আমি একটু ওয়েবসাইটের মধ্যে গেলে বুঝাতে পারবো। এখানে গেলাম, আচ্ছা আমার কমিটে গেলাম, এই যে কমিটে দেখো কিছু নাম্বার আছে আমাদের এখানে, সাপোজ আমি যদি কমিটে যাই, কমিট কমিট আমি এগুলো কেটে দিলাম, ঝামেলা করে এক্সক্লুসিভ মোড দিছি। আচ্ছা কমিট আমি শুধু কমিটটাই দেখবো, হ্যাঁ আমাদের ফাইল ওপেন করার দরকার নাই, আমি কমিটটাই গেলাম। ধরো আসে না কেন, এই চলে আসছে, এই যে পাঁচটা কমিট করছিলাম, কমিটগুলো যদি আমরা দেখি আবার, তাহলে এই যে এখানে কিছু আমাদের কোড লিখা আছে, কিছু আমাদের কমিটের কিছু মানে আইডি আইডি দেওয়া আছে বলতে পারো, মানে ইউনিক কিছু আইডি দেওয়া আছে, যে কমিটের জন্য এই আইডি, ও কমিটের জন্য এই আইডি। হ্যাঁ সাপোজ যদি মনে করি যে আমরা এই কমিটটা মানে ফিরিয়ে নেবো, যে দুটা ইমেজ অ্যাড করলাম না, আমি দুটো ইমেজকে অ্যাড করতে চাচ্ছি না, ঘুরিয়ে নেবো, তখন যেটা আমাদের করা লাগে, এই যেখানে আমি ইমেজে লেখা আছে যে গিট রিসেট, রিসেট করতে চাচ্ছি তো মনে করো কমিট থেকে, তারপর কমিটের নাম্বারটা আমাকে বসিয়ে দিতে হবে, এই হলো অবস্থা। তারপর গিট ডিপ দিয়ে, গিট ডিপে কোডটা দেখা যায়, গিট ডিপ দিলে আমরা কী কী চেঞ্জ করলাম আর কি, মানে রিসেন্ট কী কী চেঞ্জ করছি, গিট ডিপ হেড মানে এখানে কী কী চেঞ্জ করা আছে, এগুলো আস্তে আস্তে দেখবো আমরা, মাত্র কয়েকদিন মধ্যে শেষ হয়ে যাবে। তারপর মনে করো এরকমও হতে পারে যে আমাদের অনেকগুলো একসাথে এডিটর আছে, একটা টিম ওয়াইজ কাজ করতেছি, মনে করো অন্য কেউ কোনো একটা চেঞ্জ করলো, তোমার তো জানা দরকার যে কী চেঞ্জ করেছে, তখন তোমাকে গিট ফেচ নামে একটা অপশন আছে, এটা আমার এটা আমাদের করতে হবে, তাই লোকাল ডিপোজিটে চলে আসবে, ওখান থেকে আমরা একদম ডাইরেক্ট আমাদের এখান থেকে নিয়ে দেখতে পারি আসলে কী কী চেঞ্জ করছে। এটা অনেক ঝামেলার একটা কাজ মনে করো, আমার কাছে নিজের ঝামেলা লাগে। আলহামদুলিল্লাহ তোমাদের কোনটা দেখা যাচ্ছিলাম যে এইখানে। হ্যাঁ আচ্ছা এটা আমি স্টেজটা চেঞ্জ করবো, এই যে বললাম যে এক স্টেজ থেকে আরেকটা স্টেজে যাই, আমাদের এখন স্টেজে নেই, আমরা চেঞ্জ করছি এটা কেবলমাত্র, এবার আমরা স্টেজে নিয়ে আসতে যাচ্ছি, চেঞ্জ স্টেজ করলাম। হ্যাঁ স্টেজ চেঞ্জ করে দিলাম, এই দেখো এটা এখানে ছিল না, আমাদের ফাইলটা উপরে ছিল, এখান থেকে এই জায়গায় চলে আসছে, আমাদের স্টেজ করলাম ফাইলটা। এরপর আমরা এখানটা কমিট করতে পারি, যে মেসেজ দিতে পারি আর কি, তো কমিট, আচ্ছা সরি কমিটটা আমি লিখি নাই কিছু, এখানে যদি কি লিখি যে লিখবো মেসেজ, এসএজি মেসেজ, মেসেজ দিলাম ডাব্লিউ আইট এডিটর, এডিটর এডিটর, আচ্ছা ঠিক আছে এডিটর দিলাম। এবার যে কমিট যদি করে দিই, কমিট করে দিলাম, তাহলে দেখবো যেটা আমাদের কমিট হয়ে গেছে অলরেডি, যে লেখা আছে যে স্টেজ চেঞ্জ কমিট করছি আমরা। হ্যাঁ এখন আমরা এখান থেকে পুশ করে দিতে পারি, যদি পুশ করে দিই তাহলে আমাদের রিমোটে চলে যাবে, অরিজিন ঠিক করতে বলছে আমাদের, আচ্ছা লোকেশান আবার এখানে লোকেশান দিতে বলতেছে আমাদের, রিমোট অরিজিন করলাম, যদি পোস্ট করে দিই কী হয় দেখি, ওয়ার্কিং চলতেছে, প্লিজ ওয়েট, পোস্ট
পোস্ট রিসিভ ব্যাক ব্যাকটা তো আমাদের চলে গেল চলে গেছে সাকসেস দেখাচ্ছে মানে আমাদের এখান থেকে পোস্ট হয়ে গেছে হ্যাঁ সেমভাবে আমরা যদি এটা আবার যদি রিফ্রেশ দিই পেজটা মানে আমি ওই জায়গাতে আমি কোনো কাজ করি নাই তো ওই জন্য একটু কনফিউশন জন্য আবার কোনো ঝামেলা করবে নাকি আচ্ছা এই লেখা আছে এনি মেসেজ উইদাউট রিটার্ন হ্যাঁ মানে একটা মেসেজ দিলাম আর কি এখানে কী চেঞ্জ করছি এটা আমরা দেখতে পাবো আমরা এখানে যদি ওপেন করি এই জায়গাটা যে আমরা কী চেঞ্জ করলাম এই জায়গাতে আমরা কী চেঞ্জ করছিলাম তাহলে দেখতে পাবো যে আমরা এখানে চেঞ্জ করছিলাম যে গিট ছিল গিট থেকে আমরা চেঞ্জ করছি এইটুকু হ্যাঁ মানে এইটুকু আর চেঞ্জ করি না এইটুকু অ্যাড করছি আমি আমরা রিমুভ করি নাই অ্যাড করছি ওই জন্য আমাদের এখানে একটা মনে করো কি সাকসেসের একটা মনে করো মার্ক করে দিছে আর কি এরপর দেখো মনে করো আমরা যদি এইটাভাবে করতে না চাই অন্যভাবে যদি করতে চাই তাহলে যেটা করতে পারি আমরা যদি চলে যাব আচ্ছা এটা নিউ করে রাখলাম এটা কেটে দিলাম আচ্ছা এখানে আমরা রিফ্রেশ অপশনকে লাগাতে দেবো গিজ ব্যাস হেয়ার লেখা আছে না গিজ ব্যাস হেয়ার লেখা আছে আমরা এটা ওপেন করব তার আগে আমরা কিছু একটা চেঞ্জ করে নিই এডিট করে নিই আমরা এখানে নোটপ্যাড আমরা এখানে আরও কিছু নোটপ্যাডটা কেটে দিলাম হ্যাঁ লিখলাম বিএসএইচ ব্যাস লিখলাম টেস্ট ব্যাস মানে ব্যাস দিয়ে আমরা টেস্ট করবো এবার তো এবার আমরা যদি রিফ্রেশে যাই যে গিট ব্যাস হেয়ারে ক্লিক করবো গিট ব্যাস হেয়ারে ক্লিক করার পর দেখবো এখানে আমাদের কোডিংয়ের সাহায্য মনে করে করা যায় আর কি কমান্ড প্রম্পট ইউজ করে তো আমরা এখানে দিলাম কিছু একটা গিট আচ্ছা মনে ছোট হয়ে গেছে না আমরা এখানে ফুল স্ক্রিন করতে পারি অপশন নিয়ে আসতে পারি অপশনে গিয়ে ফন্ট সাইজ ছোটো করে কই করে টার্মিনাল টেক্সট ফন্ট এই যে ফন্টের বসে অপশন পাইছি আমরা এখানে 22 পিক্সেল দিলাম সিলেক্ট অ্যাপ্লাই সেভ আচ্ছা এই দেখো আমাদের বড় হয়ে গেছে আমরা চেঞ্জ করছি আচ্ছা কী চেঞ্জ করছি এটা আমাদের দেখা যায় আর কি হ্যাঁ এটা দেখার জন্য যেটা করতে হয় গিট লগ লগ দেখা লিখতে পারি আমরা লগ গিট লগই তো গিট লগে যদি দেখি তাহলে কী আছে এত বড়ই দেখাচ্ছে আচ্ছা আমরা এটা আমরা কেটে দিয়ে এটা আমি আচ্ছা আবার গেলাম গিট ডিফ গিট ডিআই ডবল এফ ডিফ যদি দিই আমরা তাহলে দেখতে পাবো যে আমরা দেখতে পাচ্ছি এখানে গিট ডিফ একটা কোড আছে কমান্ড আছে এই কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কী কী চেঞ্জ করছি মানে কোন ফাইলটা চেঞ্জ করছি দেখাচ্ছে এখানে আমাদের এখানে দেখা দিল যে আমরা এখানে প্রথমে ছিল নোটপ্যাড ছিল এই নোটপ্যাড আমরা টেস্ট নোটপ্যাডটা কেটে দিয়ে এখানে টেস্ট ব্যাস লিখেছি হ্যাঁ এই বারে বারে তো ঝামেলা করে আচ্ছা এবার আমরা সেমভাবে এটাকে দিই আমাদের ওয়েবসাইট দিয়ে পাঠাই তো গিট অ্যাড করবো ডট দিলাম আর সবগুলো ফাইল অ্যাড করে দিলাম তারপর আমরা গিট কমিট করবো কমিট কমিট মেসেজ দিয়ে পাঠালাম মেসেজ দিলাম যে ব্যাস গিট ব্যাস চেঞ্জ চেঞ্জ দিলাম হ্যাঁ এবার আমরা কমিট করলাম ইন্টারপ্রেস করলাম কমিট হলো এবার আমরা গিট পোস্ট করে দেবো পিওএসএস গিট পোস্ট করে দিলাম তাহলে দেখবো যে আমার ফাইলটা চলে গেছে হ্যাঁ চলে যায় না এখনো এখন যাবে একটু আচ্ছা চলে গেছে অন্য একটা কমান্ড যখন এডিটার অপশন দিলে আসবে তখন বুঝতে পারবো যে আমার ফাইলটা চলে গেছে এবার আমরা যদি আবারও রিফ্রেশ দিই ফাইলটা তাহলে আমরা দেখবো যে কমিট হয়ে গেছে আচ্ছা আমি এখানে চলে যাই আমাদের লাস্ট কমিট দেখাচ্ছে গিট ব্যাস চেঞ্জ এই যে আমাদের কমিটটা দেখাচ্ছে এই কমিটটা আমরা কী চেঞ্জ করেছি এটা আমাদের দেখাই দিবে এই যে আমরা কী চেঞ্জ করছি নোটপ্যাডটা কেটে দিছি তারপর এখানে ব্যাস কথাটি অ্যাড করেছি আমরা এখানে তিনভাবে দেখলাম কীভাবে অ্যাড করা যায় আর একটা অপশন আছে যে আমাদের এত ঝামেলাতে না গিয়ে আমার একটা সফটওয়্যার আছে আর কি মানে গিটের জন্য যারা ডেস্কটপ ইউজ করে আর কি তার জন্য একটা সফটওয়্যার তৈরি করেছে ওরা ওখানে আরও সুন্দর করে দেওয়া আছে গিট হাব ডেস্কটপ একটা আমাদের সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করি এটা তো কাজ করতে পারবো সেমভাবে আচ্ছা ইনস্টল করবো না অন্যদিন দেখাবো এটা অনেক সময় চলে গেছে না 6:20 এখনই দেখান এখনই দেখাবো না কি সাজ্জাদ কখন এলে তুমি হ্যাঁ মামা এখন এখন এসে বলছি এখনই দেখান বাহ আর আধা ঘন্টা হইলো 20 মিনিট হইলো ও আচ্ছা সমস্যা নাই আচ্ছা আমরা ইনস্টল দিছি এখন ইনস্টল সময় লাগলাম ভার্চুয়াল তো একটু টাইম নিচ্ছে আমাদের এখানে সেম ভাবে আমাদের ওই অ্যাকাউন্টে লগ ইন করার লাগবে যে আমরা কোন অ্যাকাউন্টের আন্ডারে কাজ করতেছি না করতেছি অ্যাকাউন্টটা আসতে একটু সময় লাগবে আমরা আপাতত তিনভাবে চেঞ্জ করে দেখলাম তিন চারভাবে আর কি মনে নেই কত হবে
আমরা দেখলাম যে তোমার ভিএস কোডের মাধ্যমে একে হলো কমান্ড দিয়ে করা যায়, অন্যটা হলো ভিএস কোডের মাধ্যমে কমান্ড ছাড়াই করা যায়। আর একটা বাইরে দুই রকম ভাবে দেখলাম যে গিট ব্যাস আর গিট তোমার গ্রাফিক্যাল ইন্টারফেসে সাহায্য করা যায়, দুইভাবে করা যায়। এখন এখানে আমাদের একটা জিনিস দেখার আছে, আর একটা জিনিস হয় যে গিট হাবগুলো কাজ করে কেমনে, আমরা চেঞ্জ করলাম ওরা কেমনে বুঝতেছে। আচ্ছা এখানে আমরা ভিউ যদি অপশনে যাই, ভিউ অপশনে গেলে হিডেন ফাইলে যদি আমরা ওকে চেক করে দিই ফাইলটা, তাহলে দেখবো আমাদের যে গিট নামে একটা কিন্তু আমরা ফোল্ডার ওরা কিন্তু অটোমেটিক করে দিয়েছে। হ্যাঁ, এই ফোল্ডারের মধ্যে সমস্ত কিছু ওরা রেকর্ড করে রাখে, হিডেনলি রেকর্ড করে রাখে, যেটাকে আমরা ইয়া বলি আর কি, যে হ্যাক করা বোঝায়। যে কোনো একটা সফটওয়্যার আমরা ইনস্টল যখন করতে যাই না, অনেকেই অনেক সফটওয়যার এগুলো করে আর কি, কাজ করে যে হিডেন করে রেখে দেয়, আমরা দেখতে পাবো না কিন্তু আমাদের সবগুলো অ্যাক্সেস পেয়ে যায়। আচ্ছা এটা আমি উঠাই দিলাম, বাজে দেখাচ্ছে। আমাদের গিট হাব ডেস্কটপ চলে আসছে না, আসে না এখনো। আচ্ছা চলে আসছে, এখানে আমাদের সাইন ইন করার লাগবে গিট হাবটা আর কি, সাইন ইন করতে বলতেছে। আর আমরা যদি সাইন ইনে ক্লিক করি, মানে আমাদের প্রাথমিক অবস্থা কয়েকটা কমান্ড বা কয়েকটা কাজ জিনিস রাখলেই হবে। বা এরকম করা যায় যে কোনো একটা কমান্ড মনে করো আমি এক বছর আগে করে রাখছিলাম, ওই কমিটটা আমার চেঞ্জ করার দরকার হতে পারে, কোনো একটা মেসেজ যে মেসেজটা চেঞ্জ করব, ওই কমিটের আইডিগুলো ধরে আমরা মেসেজগুলো চেঞ্জ করতে পারি আর কি। এখানে আমরা ক্লিক করতেছি অথরাইজ ডেস্কটপে, এই যে আমাদের গিটহাব ডেস্কটপটা ওপেন করতে বলতেছে, এখানে ওপেন করলাম। আচ্ছা 10 মিনিট সময় আছে, 10 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো গিটহাবে। জাস্ট খালি একটু একটু করে দেখাবো। এখানে আমাদের যে আমাদের ই দেখাচ্ছে, আমাদের ইউজার নেমটা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ইউজার নেমটা কী ছিল, মানে আমাদের এই ব্রাউজারের মধ্যে আমাদের ওই একটা গিটহাবই আমাদের ইনস্টল করা আছে, মানে সাইন ইন করা আছে। আর এই ব্রাউজার দিয়ে যেহেতু এই সফটওয়্যারটা মানে ওপেন হয়েছে, লিঙ্কটা ওপেন হয়েছে, ওরা অটোমেটিক ধরে নিয়েছে আর কি। আমাদের এটা ইউজার নেম দেওয়া আছে আর ওরা একটা ইমেল পাইছে আমাদের এখান থেকে। আমরা যদি কন্টিনিউ করি, কন্টিনিউ করলাম, আচ্ছা ইয়েস সাবমিট প্রিভিলেজ, আচ্ছা ফিনিশ করে দিলাম। এই যে আমাদের এই তিনটা আমাদের রিপোজিটরি ক্রিয়েট করা ছিল, আর এখানে তিনটা রিপোজিটরি দেখা দিচ্ছে। আমাদের লাস্ট রিপোজিটরি ছিল কি, এখানে সব দেখাচ্ছে। আর এখান থেকে আমরা রিপোজিটরি করতে পারি আর কি, এক্সট্রা তৈরি করতে পারি। তো আমরা যদি এই লাস্ট রিপোজিটরি দেখি, যে আমাদের ফার্স্ট ওয়েব টেস্ট, এখানে আমরা ক্লোন করতে বলতেছে, আমাদের ক্লোন করার দরকার আছে কি, মানে এদের সিস্টেমটা একবার কি এর আবার ডেস্কটপটাই করে যে, মানে ডেস্কটপে কিন্তু পরবর্তীতে অ্যাড করা একটা ঝামেলা হয়, মানে এখানে আমরা ক্লোন করতে বলতেছে, মানে ও একটা নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে ক্লোন করবে। এখানে ফোল্ডার দেখা যাচ্ছে গিট হাব ডকুমেন্টের মধ্যে, গিট হাব নামে একটা ফোল্ডার হবে, ওর মধ্যে ফার্স্ট আমাদের ওই রিপোজিটরির নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবে, ফোল্ডারের মধ্যে ক্লোন করতে বলতেছে। আমরা যদি ক্লোন করি, আচ্ছা ক্লোন করলাম, মানে এইটাই এখানে কাজ করাটা কেমন, যে যদি আমরা কোনো কোনো কাজ যদি ডেস্কটপ অ্যাপ দিয়ে করি, তাহলে শুরু থেকে ডেস্কটপ অ্যাপ দিয়ে এক অ্যাপ দিয়ে করা বেটার, পরে আবার অন্য কোনো অ্যাপে চেঞ্জ করতে গেলে। হ্যাঁ আমাদের যেগুলো কমিট করেছি, যেগুলো সব হিস্ট্রিগুলো নিয়ে চলে, যেখানে হিস্ট্রি লেখা আছে কে কে চেঞ্জ করছে না করছে সব কিছু এখানে বলে দেবে। আচ্ছা এখান থেকে একটা মজার বিষয় কিন্তু জানার আছে, হ্যাঁ একটু জানাই কেমন জানার আছে। আমাদের ফাইল কিন্তু একটাই ছিল না, যে আমরা যে ফাইল থেকে এডিট করতেছি আর কি, এই ফাইলটা আমাদের একটাই ছিল, মানে একটা রিপোজিটরিকে আমরা দুইটা অ্যাপ দিয়েই এডিট করতেছি, একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশান দিয়ে করা শুরু করবো আর কি, আর একটা ওখান থেকে। তো আমরা দেখতে পাচ্ছি কিছু নাই, যদি পেজ করি, পেজ মেন অরিজিন হিস্টোরি, এই যে আমাদের এখানে সব কিছু কমিট দেখা যাচ্ছে, আমরা কয়টা কমিট করেছি, কবে চেঞ্জ করেছি, লাস্ট এটা আমরা রিমুভ করে দিয়ে এই ব্যাস লিখে অ্যাড করেছি, সবগুলো চলে আসছে কিন্তু এখানে। এখন সেমভাবে আমরা যদি দেখি যে আমাদের ডকুমেন্টের মধ্যেও একটা ফোল্ডার ক্রিয়েট করছে, ডকুমেন্টে গিটহাব, গিটহাব মধ্যে যে আমাদের এইটা আমাদের এডিট মানে দিছে আর কি। আচ্ছা এমন করে আমি এখান থেকে আমাদের সেম ফোল্ডার কিন্তু আমাদের এখানেও আছে, আবার এখানেও আছে, এখানেও আছে। এখন আমি মনে করি এইখান থেকে এডিট করলাম, কিছু একটা এডিট করলাম এখান থেকে, আমি এই যে টেক্সট ফাইলের মধ্যে আমি কিছু একটা এডিট করব, ব্ল্যাঙ্ক ফাইল আছে, টেক্সট ফাইল, আচ্ছা টেক্সট ফাইল নামে একটা কিছু একটা লিখলাম আর কি। হ্যাঁ জাস্ট টেক্সট ফাইলে সেভ করলাম, এটা কেটে দিলাম। এবার আমি যদি ডেস্কটপ অ্যাপে যদি যাই, ডেস্কটপে চলে আসছি, আমাদের চেঞ্জ বলছে এখানে একটা চেঞ্জ হয়েছে, আমি দেখাতে হয়তো বা জুমের জন্য দেখানোর সমস্যা, এখানে একটা একটা চেঞ্জ করেছি, চেঞ্জটা এখন অটোমেটিক চলে আসছে। এখন চেঞ্জ যদি যাই,
তারপর আমরা নিচে এই অপশনে কিছু অপশন পেতে পারি, যেখানে আমাদের বলতেছে যে ফাইলটা চেঞ্জ করা হয়েছে। ডিসক্রিপশন মানে তুমি কি মেসেজ দিতে চাচ্ছ, মেসেজ একটা লিখতে পারি যে ফিউ চেঞ্জ করা হয়েছে দিস ফাইলের মধ্যে। আমরা এটা কমিট করে দিতে পারি, কমিট যদি করে দিই, কমিট করে দিলাম তাহলে দেখবো যে আমাদের কমিট হয়ে গেছে এখানে। আচ্ছা আমরা জুম আউট করি। এই যে এটা আনডু করার অপশন আছে এখানে একটা, আবার ওরকম অন্য কোথাও পাই নাই, এখানে আবার অন্য কোথাও হলে কোডটা করা লাগতো আর কি। এই যে হিস্টোরিতে যে আমরা যে যাই, এখানে একটা দেখাচ্ছে যে আপডেট অন টেক্সট ফাইল, একটা টেক্সট ফাইল আপডেট করেছি আমি, কোন টেক্সট ফাইল আপডেট করেছি এখানে আমরা দেখতে পারবো। এই যে এখানে আমরা একটা টেক্সট ফাইল আপডেট করেছি, টেক্সট ফাইল লিখেটা লিখেছি, এটা চলে আসছে আমাদের, আর এই ফাইলটা চেঞ্জ করেছিলাম। এখন কথা হলো আমরা যদি এখানে ওয়েবসাইটে যদি আমরা রিলোড করি তাহলে আমরা সেমভাবে দেখতে পাবো। আচ্ছা সময় কতক্ষণ আছে, কেউ কি দেখতে পাচ্ছ? আচ্ছা এখানে আমাদের কিন্তু পুশ করা হয় না, কমিট করছি কিন্তু পুশ করি না এখনো, ওই জন্য আমাদের মানে রিয়েলটা দেখাচ্ছে না, আমি পুশ করতে ভুলে গেছি। এখানে লেখা আছে পুশ অরিজিন লেখা আছে না, উপরে একটা অপশন আছে পুশ অরিজিন নামে, এই যেখানে পুশ অরিজিন নামে একটা অপশন আছে, আমি এখানে যদি পুশ করে দিই একটা ফাইল চেঞ্জ দেখাচ্ছে। আমি তাড়াতাড়ি করছি একটু, মানে আমার বাবা আবার কেমন একটু পর চলে এসে বললো যে নামাজ পড়তে যাস না, নামাজ না পড়লে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো, ওই ঝামেলা করে মাথা ঝামেলা না, ঠিকই আছে অবশ্য। জুম আউট করলাম। আচ্ছা আমাদের একটু কাজ চলতেছে এখানে, পুশটা হয়ে গেলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। কতক্ষণ সময় আছে আমাদের? আমাদের 4 মিনিট সময়, 4-5 মিনিট, এই 4-5 মিনিটের মধ্যে আমি হালকা করে চেঞ্জ করে দেবো আজকের মতো, এত সময় নেই কেন, নেটের প্রবলেম না অন্য কিছু? হ্যাং অন চলতে আছে। আচ্ছা এই যে আমাদের হয়ে গেছে, আমাদের লেখা আছে লাস্ট ফেস জাস্ট নাও, মানে জাস্ট নাও করলো আর কি, মানে আমরা যেটাকে রিফ্রেশ দিয়ে পেজটাকে বেশি হ্যাং করতেছে। ভাইয়া কতক্ষণ করাবেন ক্লাস? এই যে বললাম যা 4-5 মিনিটের মধ্যে শেষ, 4 মিনিট 3 মিনিট। আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে আপডেট টেক্সট ফাইল, একটা ফ্রি টেক্সট ফাইল আপডেট করা হয়েছে আমাদের। হ্যাঁ আচ্ছা আমাদের কমিটটা যদি দেখি, এই যে আমাদের একটা টেক্সট ফাইল আপডেট করা হয়েছে, একটা মেসেজ দিছিলাম আর কি। যদি আপডেট ফাইলটা দেখি আমরা যে আপডেট কি করেছি, এখানে দেখতে পাবো এই যে আমরা টেক্সট ফাইলের মধ্যে জাস্ট খালি টেক্সট ফাইল লেখাটা লিখেছিলাম, এই যে এখানে আমরা টেক্সট ফাইল লেখা লিখেছিলাম। আমি বিষয় হলেও আমরা কোডগুলো এডিট করলাম কোথায়, অন্য একটা ফোল্ডার, এই ফোল্ডার থেকে কোড এডিট করছি, এই ফোল্ডার থেকে, গিটহাব থেকে, ডকুমেন্টের মধ্যে গিটহাব আছে, সেম ফোল্ডার আমার আবার এখানে আছে, এখান থেকে কিন্তু গিটের সাথে কানেক্ট করা আছে। এখন এই জায়গাতে আমি দেখতে যাই যে টেক্সট ফাইল ওয়ানের মধ্যে কিছু আছে কি না, দেখছি পুরাই ফাঁকা, কোনো নাই, এই কিন্তু পাই না কিন্তু ও পেয়ে গিয়েছে। তাহলে এখানে একটা ঝামেলা হয়ে গেলো না, ঝামেলার জন্য যেটা আমাকে করতে হবে, আমি গিটের মধ্যে গেলাম, এই জায়গাতে ওপেন করলাম, এটা সব কিছু ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিলাম, দেন আমি ফাইলটাকে নিয়ে আসবো কী কী চেঞ্জ হয়েছে। হ্যাঁ এটার জন্য আমার একটা কমান্ড আছে গিট ফেচ, কি কমান্ড নাম, গিট পুশ ফেচ TCH, এটা কি কমান্ড ছিল? আচ্ছা এইটার নামে কোনো গিট ফেচ, আচ্ছা এই কমান্ডটা পাইছে। আচ্ছা আমরা আবার দেখে লিখলাম, মর্নিং থেকে ব্যবহার করা নাই তো, ওই জন্য একটু FETCH ফেচ নামে একটা অপশন আছে, এটা আমরা যদি দিই কমান্ডটা ক্লিক করি তাহলে আমরা কী কী চেঞ্জ করা হয়েছে ফাইলগুলোর মধ্যে এটা আমরা পেয়ে যাবো। হ্যাঁ এটা আমরা চলে আসছে। এবার যদি আমরা এই ফাইলটা ওপেন করে দেখি, আমরা এটা রিফ্রেশ দিই একবার, রিফ্রেশ দিলাম। আচ্ছা এটা আসার কথা ছিল না, ভুল হলো কোথাও, গিজ ফেচ করলাম অরিজিন মেইন থেকে। আচ্ছা ওখান তো চলে আসার কথা আর কি, আসছে না কেন, ফাইলটা পাচ্ছি না, চেঞ্জটা কেমনি অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্টটা তো আচ্ছা কাজ করছে। আমি আমি ভিএস কোড ওপেন করলাম, ভিএস কোড সময় বেশিক্ষণ নাই, দুই মিনিট সময় আছে, 2 মিনিটের মধ্যে আমি যা পারবো দেখাবো, বাকিটুকু কালকে দেখাবো। ভিএস কোড ওপেন করলাম, ভাবছিলাম অল্প কিছু জন্য করব। আচ্ছা
full screen, exclusive mode. Oh, yeah, Larry. Text file is open. Kori. Comment bhule gechi actually. I'm comment mone nai. আচ্ছা এখানে আমাদের কিছু কিন্তু দেখছি না, আমি সেম ভাবে এখানে একটা কমান্ড প্রম্পট ব্যবহার করি, আচ্ছা আমি এখান থেকে গেলাম, কমান্ড প্রম্পট কাজ না করে এখানে গেলাম, আমার এই জায়গাতে কিছু একটা চেঞ্জ হয়েছে কিনা দেখবো আমি আবার এখান থেকে। সোর্স কোডের এখন অপশনে গিয়ে নো সোর্স কন্ট্রোল প্রোভাইডার রিলিজ নোট, অনেক হ্যাং করতেছে। আচ্ছা এখানে বলছে কিছু একটা চেঞ্জ করা হয়েছে, একটু ওয়েট করি। এখানে আমাদের একটা অপশন আছে স্টেজ ট্যাগ পোস্ট চেঞ্জ চেক আউট। ও সরি, ওখানে একটা টাইম নেই টাইম। আচ্ছা আমি ই করতেছি স্যার, সিম্পল ভাবে ওখানে আমাদের একটা কমান্ড ছিল, কমান্ডটা আমার মনে পড়লো, মনে হচ্ছে গিট পুল ছিল, একটা অপশন ছিল গিট পিইউ ডাবল এল ছিল, গিট পুল অপশন ছিল, গিলপ পুল অপশনটা যদি ওপেন করি তাহলে আমাদের চেঞ্জগুলো হয়তো পেয়ে যাব। এই যে আপডেট দিল, একটা একটা ফাইল আপডেট হয়েছে, আপডেটটা আমাকে দিয়ে দিল। এবার আমরা যদি ওকে ডান নাও, গিট মনে চলে গেছে নাকি সবাই, স্টপ স্টপ ডান।